Álvaro Morata জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে 3 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মেট্রোপলিটানো স্টেডিয়ামে শুরুতে লিড স্বাগতিকদের মোরাতার দারুণ এক হেডারে এগিয়ে যায় অ্যাটলেটিকো। 12 মিনিটের ব্যবধানে লিড ডাবল করেন ফরাসি তারকা আন্তোনিও গ্রিজম্যান। বিরতির আগে রিয়ালের হয়ে এক গোল শোধ করেন টনি ক্রুজ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও লিড বাড়িয়ে নেয় স্বাগতিকরা। নিজের জোড়া পূর্ণ করে স্প্যানিশ স্ট্রাইকার মোরাতা। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি রিয়াল অ্যাথলেটিকোর বিপক্ষে টানা 2 ম্যাচে জয়হীন সফরকারীরা। এই হারে বার্সেলোনার চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে পড়ল আনচেলত্তির দল। 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 3 রিয়াল, 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।